মামা আজকে আছি বেলমুড়ি তো রং নিয়ে নিছি রং মানে এই দোকানটা নিতে এসেছিলাম এবারে তোমার কভার করব দেখা যাক কি রকম হয় ওই মালটা খেয়েছে টাকা বার করে নে ও ফাঁসবে ওট কি বকে পুষ্কওয়ালা বলেছে থালা বাসন মি থালা বাসন মাসে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটু কাঁচা ঘুমটা ভাঙিয়ে উঠে পড়েছি কেস করো কটার সময় উঠেছি সূর্যের ওইদিকে সূর্য বুঝতে পারছি রসিনটা দেখে কি মনে হচ্ছে মানে কটা বাজ ধরে কেস দা টাইম ঠিক আছে এর লেগে এখন পাটা খুব জোরে চালাতে হচ্ছে ওকে কাল রাতে বললাম যে 6:35-40 ট্রেন আছে যাব ঠিক আছে ওকে বললাম যে তাহলে 5টার সময় ফোন করব উঠে পড়বি আর 5টার সময় ফোন করেছি ও ফোন তুললো তুলে কথা বললো কথা বলে মালটা আবার শুয়ে পড়েছে আবার শুয়ে পড়ে ওকে 5:30টার সময় ফোন করেছি তখন উঠে বসেছিল তারপরে 6:45 সময় ঘরে গেছি তখনও গোসল করতে গেছে এবার বসে বসে চা খেতে খেতে 20 মিনিট লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি বন্ধু সাইমকে পাঠিয়েছি তোমার টিকিট কাটতে এখানে আর এখন আছি গোবরায় তোমাদেরকে জানিয়ে দিই আজকে যাচ্ছি বেলমুড়িতে বেলমুড়িতে একটা মহান কাজ পড়ে গেছে সেই কাজটা কমপ্লিট করবো আর তোমরা দোয়া করে যদি কাজটা যদি করতে পারি সাকসেস হতে পারি সত্যের ওই কাজটা নিয়েই পড়ে থাকবো আর জীবনে সময় মতো আমরা আমাদের আশা হয় না জীবনে কখনো যে হ্যাঁ এই সাড়ে ভেবেছিলাম তোমার 6টার সময় গোবরায় আসবো কিন্তু কখনো সম্ভব হয়ে ওঠে না 6টার সময় আসবো সবসময় একটু টাইম বাই টাইম ঢুকবো ট্রেন যাচ্ছে এরকম ব্যবস্থা হয় সবসময় মামা আজকে যাচ্ছি বেলমুড়ি আজকে যাচ্ছি বন্ধুরা তোমার বেলমুড়িতে মানে মানে একটা দোকানের সবে রিয়ালে পেন্ট করতে গিয়ে দেখাবো কেমন কি পেন্ট হবে তো শেষমেশ বেলমুড়ি এসে পৌঁছালাম আর এখন যাবো বেলমুড়ি বাজারের দিকে চ আগে যেতে যেতে বলবি চল একটাও বেল গাছ নেই আর এখনো মুড়ি ফুড়ি কিছু লেখেও বসেও নেই আমি ভাবলাম যে বেলমুড়িতে আসবো এসে তোমার বেলমুড়ি খাবো সকালবেলায় কিন্তু ওই জন্য না খেয়ে এসেছি কিন্তু ব্যাটলা না হলো না সামনে একটা দেখলাম এর আগের স্টেশন একটা পোড়া বাজার ঠিক আছে ভাই বাজারটাকে পুরো পুরো গেছে বাজারটাকে পুরো পুরো গেছে তো বন্ধু বেলমুড়ি বাজারে ঢুকে গেছি দেখতে পাচ্ছি সব বাজারে দোকান বসে আছে কোন কোথায় কোথায় আমরা ছকটা করে নিয়েছি এই দোকানটায় মানে একটা মুরগির ছবি হবে এই জায়গাটা সুন্দর একটা ছবি হবে ছক বানিয়ে নিয়েছি গ্রাফ করে নিয়েছি এবারে ওই জায়গাটায় পেন্ট করবো আর ঠিক ওই জায়গাটা এত রোদ্দুর কি বলবো রোদ্র গরমে ফিরে আছে না একটা কাজের লেগে এসছি ঠিক আছে কাজ কখনো সব মানে জীবনে সর্বত সব মানে এই যে আমি ড্রয়িংটা জিনিস করছি তো ড্রয়িংটা খাতায় করতাম খাতায় পেন্ট করতাম এই প্রথম কোনো একটা ওয়ালে পেন্ট করছি চলো অ্যাসলে ওয়াল না তোমার জানালা তো যাই হোক ওয়ালের মতোই করে চলো পরে দেশি যুগা এই দেখতেছে স্কেল ভাঙা তাও দেখালে এই দেখতে ফোকাস হ্যাঁ ভাঙা স্কেল আর একটা খড়ি আছে ওইটা দিয়েই তোমার পুরো ঝাঁকটাস করে দিয়েছি ওইটা পেন্ট করব তোমার মানে রং নিয়ে এসে মানে ফার্স্ট টাইম এরকম বাজারের মধ্যে বড় বাজার হ্যাঁ আর এটা তোমার এই দেখতেছো চিকেনের তোমার অর্ডার দিতে পারো অনুষ্ঠানের সমস্ত অনুষ্ঠানের থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত মানে অর্ডার নেওয়া হয় তোমার যে অটো টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে তুমি দেখতে পাবে হালাল চিকেন সব দোকানটা চলে আসবে তো রং নিয়ে নিছি রং মানে এই দোকানটাই নিতে এসেছিলাম এবারে তোমার কভার করবো দেখা যাক কিরকম হয় প্রচণ্ড ভয় লাগছে রংটা অনেক বড় ব্যাপার রং রঙের ওপরেই তোমার ছবিটাও ডিপেন্ড করে অ্যাকচুয়ালি
এখন হালকা একটু স্টপে গেছি তো এখন খাওয়া দাওয়া চলছে কচুরি পুরোপুরি আমরা কাজ করে ফেলেছি মানে আমার হালো সব ঠিক আছে বাট পাঞ্জাবি বলছিলাম ভেতরে কিছু পড়া হয়নি ওই জন্য খুলতে পারিনি পাঞ্জাবিটা আর কীরকম ড্রয়িংটা কীরকম হয়েছে বলো ফার্স্ট টাইম মানে জীবনে ফার্স্ট টাইম দেওয়ালে পেন্ট করেছি মানে সত্যিকারের এরকম করবো আমি ধারণাই পাইনি সকাল থেকে ভাবছি আমার নার্ভাস খাচ্ছি যে পারবো এরকম যদি কোনো কাজ ফাজ কিছু করতে মানে করাতে যাও আমাদেরকে একটু বলো ড্রয়িং ফেন্ট করে দেবো দাদা আছি পেন্ট ফেন্ট করে দেবো কম পয়সায় তো বন্ধুরা আমরা বেলমুড়ি এসেছি আর বেলমুড়ি এসে বেল পেয়ে গেছি কিন্তু মুড়ি পাইনি আর তো বেল মাখাই মেখে নিলাম কাকুর কাছে এখন খাবো কত বেলটা কিরকম লাগে ছোটবেলায় অনেক খেয়েছি আসসালামু আলাইকুম তো আমরা এখন এসে পড়েছি বাংলার ঐতিহ্যপূর্ণ একটা স্টেশন বেলমুড়ি তো অনেকের কাছে হয়তো অজানা ইতিহাস কিন্তু আমাদের জানাবো তো সর্বপ্রথম যে রেল ইঞ্জিনটা চালু করা হয় সেটাই বেলমুড়িতে রয়েছে আসছে না ঠিক করে তোমার সর্বপ্রথম চালু করা হয় বেলমুড়ি থেকে আমাদের ওই মোল্লাপাড়া স্ট্রিট অব্দি যায় সর্বপ্রথম রাস্তার উপর দিয়ে ডানকুনি মাদ্রাসার উপর দিয়ে না হ্যাঁ ডানকুনি মাদ্রাসার ওখানে অত অব্দি যায় সকাল থেকে সারাদিনটা বেলমুড়িতে কাটিয়ে এখন এলাম তোমার ধনেখালি হল্ট আর এখানে ধনেখালি হল্ট থেকে যাব মেলাতে এখন সাথে আমাদের তামিম চলে এসেছে সাথে মানে তামিম এখান থেকে আমাদের সাথে যাচ্ছে আর ওইদিকে আমাদের মস্ত বড় একটা ওরা এখন ব্রেক আপ হয়ে গেছে বলে কাঁদছে ওটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এই যে সামনেই কাউন্টার কাউন্টার পার হয়েই মেলা হচ্ছে মেলার আওয়াজ পাচ্ছে এখানে চল চলো যাওয়া যাক মেলায় তাহলে ওকে কি বলবো আর কিছু করার মুখ না গোটা ভাব বলে দরকার নাই তারপরেও নিজেদের দোকান নিজেদের মুরগি তারপরেও মানে যদি না দেয় তাহলে আর কিছু বলার না পাঁচ টাকার দিন পাঁচ টাকা চা খেয়ে যে তারপরে বলছে বিলটা দিয়ে যা এই হচ্ছে ওর ব্যাপার দুর্নীতিবাজ ক্যাটা আর এখন মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু ভিড় অনেক রয়েছে সিনেমেটিক্স পরে কিছু দেখাবো আর আমরা কিছু যদি খাওয়া দাওয়া করি সেটা দেখাবো তো গাইস মেলাতে মেলার সামনে যে গেটটা করেছে গেটটা পরিপূর্ণ তোমার বুর্জ খলিফা দেখতে পাচ্ছ মাছের বুর্জ খলিফা এটা লাইটের বুর্জ খলিফা অলরেডি চলে এসেছি কাকুর কাছে ফুচকা খেতে এখানে তোমার দেখাচ্ছি আবার বলছি আমি দেখাসনি তো যাই হোক কাকার কাছে এসেছি ফুচকা খেতে মেলাতে আর ফুচকাটা খাবো কিরকম দেখাবো মানে আমরা সব ফুচকা খেলেছি মেজবা মেজবা কুড়ি টাকা বার করে দিয়েছে দেখো ওই মালটা খেয়েছে টাকা বার করে নে ও ফাঁসবে কি বকি ফুচকাওয়ালা বলেছে থালা বাসন থালা বাসন মাস বলেছে তোর টাকাটা দিয়ে দে এখানে অ্যাকচুয়ালি মারপিট লেগে গেছে ঝামেলা চলে চালু হয়ে গেছে বন্ধুরা আমাদের ব্লগটা কাটটাই আমরা মেলা থেকে এইমাত্র ফিরে এলাম দিয়ে মেলাতে খুব একটা লাইটিং ছিল ব্লগটা একটু ভালো হয়নি তার জন্য তোমার লাইক করো অবশ্যই জানি আর গেঁজা কেকো ওর নামটা কি শাহিম ফেসে গিয়েছিল ফুচকাকে টাকা দেয় টাকা থাকবে তাহলে থালা ভালো মাস্ত করেছে থালা মনে কাছে মেয়ে দিয়েছে মেয়েছে হালটা কি অবস্থা হয়ে গেছে থালা মাস্ত করে দিল সকাল থেকে টিকিট কাটা খাওয়া স্বামী করছি
যে সব থেকে বাজে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাজে ব্লগার আমরা রয়েছি। আর সব থেকে বড় কথা 1K হতে খুবই কম সাবস্ক্রাইব লাগবে, আর 12টার মধ্যে বাকি আছে, 11টা 12টা বাকি আছে, তো প্লিজ ওটা করে দিও। আসবে লাড্ডু খাওয়া, লাড্ডু লাড্ডু হ্যাঁ ইনশাআল্লাহ যে যে পর্যন্ত পারবো খাওয়াবো সবাইকে, সবাইকে যাই না কিন্তু সবাইকে যা সম্ভব হয় বলো। তবে 1K কমপ্লিট হওয়ার পর মেজবানের ঘরের সামনে যাবে, সবাইকে একটা করে খাওয়ানো হবে, আমরা এটাই প্ল্যান করছি। যদি আমার বাড়ির পাশ দিয়ে যাওয়া যদি বলো উইনিং বয় বলে চলো। আচ্ছা আজ এই পর্যন্ত দেখা হলো, আজকে আমাদের এই যে ক্যাশাল ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল, গুড নাইট।